পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সবকিছুকে কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে। আগুন থেকেও শক্তিশালী হচ্ছে পানি, যা আগুনকেও নিভিয়ে ফেলতে পারে। পানি থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যা সেই পানিকেও পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকেও ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে দোয়া, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। এক ফকির এক কুকুরকে বললো যে তোর তিনটা অভ্যাস খুব খারাপ। তখন কুকুর জিজ্ঞেস করলো কি কি। ফকির বললো, এক, তুই দেয়ালে প্রস্রাব করিস, দুই, তুই ভিখারি দেখলে ঘেউ ঘেউ করিস, আর তিন, রাতে মানুষ ঘুমালে তুই ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস। এই কথা শুনে কুকুর উত্তর দিল, এক, আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না, কারণ আল্লাহর বান্দা এই জমিনে বসে আল্লাহকে সেজদা করবে। দুই, আমি ভিখারিকে দেখলে ঘেউ ঘেউ করি, কারণ সে আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চায়। তিন, আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি, কারণ মানুষ গুনাহ করে রাতে আরামে ঘুমালে মাপ চাইবে কখন। আমার প্রথম আশ্রয় মায়ের পেট, আমার প্রথম রেস্তোরাঁ মায়ের স্তন, আমার প্রথম টয়লেট মায়ের কোল, আমার প্রথম দেখার দৃশ্য মায়ের মুখ, আমার প্রথম বিছানা মায়ের কোল, আমার প্রথম উপকার আমার মা, আমার প্রথম স্কুল মায়ের রান্নাঘর, আমার প্রথম শিক্ষক আমার মা, আমার প্রথম ডাক্তার আমার মা, আমার প্রথম থার্মোমিটার আমার মায়ের আঙ্গুল, আমার প্রথম বন্ধু আমার মা, আমার প্রথম সাইকেল মায়ের পিঠ, আমার প্রথম উকিল আমার মা, আমার প্রথম সুয়াকাঙ্ক্ষী আমার মা, আমাকে প্রথম চুম্বনকারী আমার মা, আমার প্রথম ভালোবাসা আমার মা, আমার প্রথম শাসনকর্তা আমার মা, আমার প্রথম ভাষাদাত্রী আমার মা, আমার প্রথম অস্ত্র মায়ের ভালোবাসা, আমার প্রথম ও শেষ ভরসা এবং বিশ্বাস আমার মা। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, যা চোখের ভালো লাগে তা কপালে সাপোর্ট করে না। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। ভালোবাসা এমন একটা ফিলিংস যা হঠাৎ করেই মনে অজান্তেই হয়ে যায়। কে কাকে কবে কখন ভালোবেসে ফেলবে কেউ সেটা বলতে পারে না। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে থাকে। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যেমন ইলিশ। তেমনি যে ব্যক্তি সব বেশি তার জীবনে কষ্টও বেশি। কোনোদিন মানুষ ভাবিনি এমনও দিনে আসতে পারে। বাঁচতে গেলে সবার আগে দ্রুততায় মানতে হবে। যদি তুমি জীবনে শান্তি চাও, তবে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, মানুষের কথাবার্তায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা।